সাশ্রয়ী দামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ববাজারে তেল গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রভাব পড়ছে বাংলাদেশেও, তারপরও বিদ্যুতের দাম সহনীয় রাখার চেষ্টা আছে বলে জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন মফিউর রহমান। ধারাবাহিক সফলতার অংশ হিসেবে শতভাগ বিদ্যুতায়নের মাইলফলকে বিদ্যুৎ বিভাগ স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছে সংস্থাটি। এই উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকারের সময় উপযোগী পদক্ষেপে শতভাগ মানুষ এখন বিদ্যুতের আওতায়, সেবাও প্রায় নিরবিচ্ছিন্ন। তবে শতভাগ নিরবিচ্ছিন্ন সেবা দেয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বড় চ্যালেঞ্জ হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ, এটাই হলো বড় বিষয়। পায়রা ছাড়া চলমান প্রকল্পগুলোর মধ্যে রামপাল, মাতারবাড়ি এবং অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্র তৈরি হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ করতে গিয়ে এখন আমাদের যে প্রকল্পগুলো আছে সেগুলো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে ক্ষেত্র তৈরি করবে। বিশেষ করে পায়রা 1320 মেগাওয়াট, আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে, রামপাল যে প্রজেক্টটা আছে, মাতারবাড়ি যে প্রজেক্টটা আছে, সবই কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্র এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুতের ক্ষেত্রটা তৈরি করবে এবং যত দ্রুত তাদেরকে আনতে পারবো। বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি বিআরসির কাছে প্রস্তাব আকারে গেছে, তবে দাম সহনীয় রাখার বিষয়টি চিন্তার মধ্যে আছে বলে জানান নসরুল হামিদ। বিদ্যুতের দাম প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছে ভারত, তারপরে তেলের দাম তার 4 থেকে 5 গুণ বাড়িয়ে দিয়েছে ভারত, তা আমরা কিন্তু এখনও স্থিতিশীল আছি। আমাদের তো একটা প্রস্তাবনা আছে এবং তারা সেটা ঠিক করবে। তারা যদি বলে সমস্তটা শক ফাইন্যান্স নিবে, তাহলে তো এখানে আর কোনো প্রশ্ন আসে না। তারা যদি বলে যে না 50-50 আমি শকটা নিব, তাহলে আর একরকম প্রশ্ন আসবে। সো এটা ডিপেন্ড করে ফাইন্যান্সের উপরে, সেটা তার আমার উপরে ডিপেন্ড করে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে, তাই বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে গ্রাহকদের সাশ্রয় হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। আমরা সকলেই সাশ্রয়ীভাবে বিদ্যুৎটাকে ব্যবহার করা উচিত। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।